বাংলা তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কুরবানি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের প্রিয়তমা এই সিনেমাটি কিন্তু ঈশ্বরগঞ্জ সোনালী টকিজ সিনেমা হলে চলছে তিনটা শতে কিন্তু মোটামুটি দর্শক হচ্ছে দর্শক কিন্তু ভিতরেও আছে আরও ভিতরে অনেক দর্শক আছে যদি ভিতরে দেখতে পারতেছেন এখানে মহিলা দর্শকও আছে এবারের ঈদে সাকিব খানের প্রিয়তমা এই সিনেমাটি প্রায় রেকর্ড পরিমাণ 160টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তো এই সিনেমাটা আপনারা দেখতে আসছেন তো এর আগে কি সাকিব খানের সিনেমা সিনেমা হলে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে অনেকবার বাট এই ছবিটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমার শৈশব শৈশবের কাছে বললাম শিল্পী বালামের গান শুনি তো এই সিনেমার মধ্যে বালামের একটা গান আছে প্রিয়তমা ওই গানটা শোনার জন্য মূলত সিনেমা হলে আসে প্লাস সাকিবের সিনেমা পছন্দ করি মোটামুটি সেটা বলতে গেলে আমি বালামের গানটা শোনার জন্যই আসি তো আমি বলবো বাংলা সিনেমা এগিয়ে যাক বাংলা সিনেমা সবাই দেখুক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আচ্ছা ভাইয়া অনেকে বলে যে সাকিব খান তেমন নায়ক ভালো না নানান ধরনের কথা বলে তো এটা নিয়ে আপনার ব্যাখ্যা কি না আমার শৈশব মিলে আমি যখন দেখতেছি সাকিব খান অন অ্যান্ড অন সাকিব খানের সিনেমা আমি এর আগেও দেখছি ভালো সাবলীল বাস্তব ধর্মী অভিনয় তো আশাবাদী যে এই সিনেমাটা দেখেও মজা পাবো টিকিট কাটলাম ভাই আচ্ছা ভাইয়া এবারের ঈদে কিন্তু আরও মানে চারটি সিনেমা সর্বমোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এই পাঁচটি সিনেমার মধ্যে প্রিয়তমায় কি পছন্দের না আর কোনো সিনেমা আছে আরো সিনেমা আছে এক্ষেত্রে আমি প্রিয়তমাটা দেখার জন্য আগ্রহী বা সুরঙ্গ আমাদের ঈশ্বরগঞ্জের সুরঙ্গ এখনো রিলিজ হয় না এখানে আমি আশাবাদী আমি কালকে গিয়ে আমি সেই সুরঙ্গ সিনেমাটা দেখবো আমি ছোটপদ্মার নায়ক সন্দেশ তার নাটকে আমার ভালো লাগে ওই জায়গা থেকে আমি সন্দেশ সুরঙ্গ সিনেমা তো ঈদে আমি গুলোই দেখছি গুলোই সিনেমাটা খুব ভালো ছিল পূজা শ্রেণী নবাগত নাইকি নতুন উদীয়মানদের মধ্যে ভালো অভিনয় করছে তার অভিনয় সাবলীল বাস্তবধর্মী তার সিনেমা দেখছি গুলোই সিনেমাটা অবশ্যই ভালো ছিল গুলোই সিনেমাতে হাবিব ওয়াহিদের গান ছিল মনে হয় একটা নদীটা গান ছিল ওই গানগুলো ভালো লাগছে ছবিটা অবশ্যই ভালো ছিল